হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের। আপনারা কেমন আছেন? আশা করছি বন্ধুরা ভালোই থাকবেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ক্রাকেন এবং কুথুলু যদি একে অপরের সাথে লড়াই করতো তাহলে কে জিততো। বন্ধুরা, ক্রাকেন হচ্ছে টাইটান কিলার, অন্যদিকে কুথুলু হচ্ছে টাইটান কন্ট্রোলার, তাহলে কে জিতবে? এলোয়েতে ভয়ঙ্কর লড়াই হতে চলেছে, তাই বন্ধুরা আপনারা আগে আগে জানিয়ে দিন এলোয়েতে কে জিততে পারে। ভিডিও শেষে তো জানতেই পারবেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কনফার্ম থাকেন এলোয়েতে কে জিততে পারে সেটা অবশ্যই জানতে পারবেন। তাই বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সময় না নষ্ট করে। প্রতিবারের মতন আপনাদের সাথে আছি আমি নাদভি আহমেদ। আপনারা দেখছেন লড়াই চ্যানেলের ভিডিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে এখনই এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদের এই দুটি মনস্টার সম্পর্কে বিভিন্ন রকম তথ্য, পাওয়ার এবিলিটি সম্পর্কে জানতে হবে, কারণ পাওয়ার এবিলিটিগুলোকেই তো পাশাপাশি রেখে তুলনা করে জানতে পারবো এলোয়েতে কে জিততে পারে। তো বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক কুথুলু সম্পর্কে কিছু অজানা তথ্য। 1928 সালের একটি মুভিতে আমরা কুথুলুকে প্রথমবার দেখতে পেয়েছিলাম। সেই মুভিটির নাম ছিল কল অফ কুথুলু। কুথুলু প্রধানত পরিচিত হয়েছে বিশাল বড় দেহ, ভয়ঙ্কর চরিত্র, ভয়ঙ্কর চেহারার জন্যই। আপনারা অবশ্যই কুথুলুকে দেখে থাকবেন অথবা কুথুলুর নাম অবশ্যই শুনে থাকবেন। কুথুলু একটি মিস্টেরিয়াস ক্রিয়েচার, মানে একটি রহস্যজনক প্রাণী। বিভিন্ন রকম মুভি, বিভিন্ন রকম ভিডিও গেমে আপনারা অবশ্যই কুথুলুকে দেখে থাকবেন। কুথুলুর চেহারাটা হচ্ছে অক্টোপাসের মতন এবং তার মুখে অক্টোপাসের মতন অনেক ডেন্টিকাল রয়েছে এবং ড্রাগনদের মতন তাদের পিঠে বড় বড় পাখা রয়েছে। এই পর্যন্ত যতগুলো মুভিতে আমরা কুথুলুকে দেখতে পেয়েছিলাম প্রত্যেকটি মুভিতে কুথুলুকে আমরা সি মনস্টার অথবা সমুদ্রের দেবতা হিসেবে দেখতে পেয়েছিলাম। কুথুলুর কাছে অনেক পাওয়ারফুল এবং অনেক ভয়ঙ্কর এবিলিটি রয়েছে এবং প্রত্যেকটি মুভিতে বলা হয়েছে কুথুলু ইনমর্টাল। কুথুলুর কাছে গড লাইক বিংয়ের মতন পাওয়ার এবিলিটি রয়েছে। কুথুলু যখন তখন ইচ্ছা তাদের হাইট ছোট বড় অথবা মাঝারি করতে পারে। কুথুলুর কাছে যে দুটি বড় বড় পাখা রয়েছে এই দুটি বড় বড় পাখায় দিয়ে কুথুলু এক স্থান থেকে অন্য স্থানে আলোর গতিতে চলাচল করতে পারে। কুথুলুর কাছে যেহেতু অক্টোপাসের মতন ডেন্টিকাল রয়েছে তার ফলে কুথুলু সমুদ্রে অনেক তলদেশেও অনেকক্ষণ ধরে বসবাস করতে পারবে, মানে বছর কি বছর তারা বসবাস করতে পারবে। কুথুলু টেলিপ্যাথিক রুমে অন্যান্য মনস্টারদের সাথে কথা বলতে পারত। যে সকল মনস্টার এই পৃথিবীর মনস্টারও নয় সে সকল মনস্টারদের সাথেও কুথুলু কথা বলতে পারত। তাছাড়া বন্ধুরা, কুথুলুর কাছে এমন একটি ক্ষমতা রয়েছে যে ক্ষমতাটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। কুথুলু এক জায়গায় বসে পৃথিবীর অন্যান্য প্রান্তে কী ঘটতে পারছে সেটা নিমিষে নিজের চোখের সামনে দেখতে পেত। এই সকল এবিলিটি ছাড়া কুথুলুর কাছে ডার্ক ম্যাজিকও ছিল, মানে এক কথা বলতে পারেন কুথুলুকে গড লাইক বিংই হারাতে পারবে অথবা অনেক ভয়ঙ্কর শয়তানি হারাতে পারবে কুথুলুকে। বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক ক্রাকেনের সম্পর্কে কিছু অজানা তথ্য। তার আগে অনুরোধ করছি যদি চ্যানেলটিকে এখন পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে নেবেন। বন্ধুরা, ক্রাকেনের সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। ক্রাকেন কুথুলুর মতনই মিথিক্যাল ক্রিয়েচার, তবে ক্রাকেনকে মুভিতে ভালোভাবে বলা হয়েছে তাই আমরা ক্রাকেনের মুভির ভার্সনটাকে নিব। ক্ল্যাশ অফ দ্য টাইটেন, এই মুভিটিতে প্রথমবারের মতন আমরা ক্রাকেনকে দেখতে পেয়েছিলাম। ক্রাকেন তখন পানির তলদেশে থেকে উপরে উঠে এসেছিল এবং পুরো শহরের ধ্বংসলীলা চালাচ্ছিল। ক্রাকেনে বড় বড় দুটি হাত রয়েছে এবং চারটি পা রয়েছে। তাছাড়া ক্রাকেনের সম্পূর্ণ দেহ থেকে অনেক বড় বড় ডেন্টিকেল বের হয়েছে। এই ডেন্টিকেলের সাহায্যে ক্রাকেন যেটা ইচ্ছে সেটাই করতে পারবে এবং অনেক বড় ধ্বংসলীলা চালাচ্ছিল, সেটা আমরা মুভিতে দেখতে পেয়েছিলাম এই ডেন্টিকেলের মাধ্যমে। ক্রাকেনের এক্স্যাক্ট হাইট হচ্ছে 400 ফিটের কাছাকাছি, তবে ক্রাকেনের ডেন্টিকেল অনেক বড় হওয়ার ফলে ক্রাকেনের দেহের উচ্চতা 900 ফিটের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে এবং ক্রাকেনের দেহের ওজন 1,30,000 টনের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। এখন কথা বলা যাক ক্রাকেনের পাওয়ার এবিলিটি নিয়ে। বন্ধুরা, মুভিতে ক্রাকেনকে খুব কম সময়ের জন্য আমরা দেখতে পেয়েছিলাম, এর জন্য ক্রাকেনের বিশেষ করে পাওয়ার এবং এবিলিটি খুব কম করে এক্সপ্লেন করা হয়েছে। তবে আমরা যতটুকু ধরতে পেরেছি তাদের প্রধান এবিলিটি ছিল ডেন্টিকেলের মাধ্যমে আক্রমণ করা, বলতে পারেন সিগনেচার এবিলিটি। ক্রাকেন তাদের এই ডেন্টিকেলের সাহায্যে পুরো একটি শহরকে অনায়াসে ধ্বংস করে দিতে পারবে, যেটা আমরা মুভিতে দেখতে পেয়েছিলাম। ক্রাকেন এত বড়, এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও একজনের আন্ডারে ক্রাকেনকে কাজ করতে হয়, সেটা হচ্ছে জিউসের ভাই হেডিস। হ্যাঁ বন্ধুরা, হেডিস একটি আন্ডারওয়ার্ল্ড গড, মানে ইভিল গড বলতে পারেন। সেই ইভিল গডই ক্রাকেনকে অর্ডার দিয়েছিল পুরো সিভিলাইজেশনকে ধ্বংস করার জন্য। বলতে পারেন ক্রাকেন এত ভয়ঙ্কর এবং এত শক্তিশালী হওয়া সত্ত্বেও একজনের দাস। বন্ধুরা, আমরা এখন জানতে পারবো যদি ক্রাকেন এবং কুথুলু একে অপরের সাথে লড়াই করতো তাহলে কে জিততো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইবটা করে দেন।
ক্র্যাকেনকে একটি সি মনস্টার বলা হয়েছে, অন্যদিকে কুথুলুকে গড লাইক বিং বলা হয়েছে। তার মানে গড লাইক বিংই তো অনেক পাওয়ারফুল মনস্টার। অন্যদিকে হাইট নিয়ে যদি তুলনা করা হয়, ক্র্যাকেনের হাইট হচ্ছে 900 ফিট, অন্যদিকে কুথুলুর হাইট কোনো লিমিট নেই। তারা যত ইচ্ছে ততই নিজেকে বড় করতে পারবে, যত ইচ্ছে নিজেকে ততই ছোট করতে পারবে। ক্র্যাকেনের কাছে ফিজিক্যাল স্ট্রেংথ রয়েছে, অন্যদিকে কুথুলুর কাছে ফিজিক্যাল স্ট্রেংথের সাথে সাথে ব্ল্যাক ম্যাজিকও রয়েছে। তাছাড়া ক্র্যাকেনকে একমাত্র গড লাইক বিং মারতে পারবে, অন্যদিকে ক্র্যাকেন তো গড লাইক বিং নয়, তবে ভয়ঙ্কর মনস্টার, তবে গড লাইক বিং নয়। আমার কাছে যদি বলা হয় এলোয়েতে কে জিতবে, তাহলে আমি অবশ্যই বলবো এলোয়েতে কুথুলু জিতবে, কারণ কুথুলুর কাছে বেশি বেশি অ্যাডভান্টেজ রয়েছে ক্র্যাকেনের তুলনায়। তো বন্ধুরা, আপনাদের কাছে কী মনে হয়, এলোয়েতে কি ক্র্যাকেন জিততে পারে? এখনই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিয়ে দিন। আমার কাছে মনে হয় এলোয়েতে 100% জিতার সম্ভাবনা কুথুলু। আপনাদের কাছে যা মনে হয় এখনই কমেন্ট বক্সে লিখে জানান, এবং ভিডিওটি কেমন হচ্ছে সেটা জানাতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় যেন পাশে থাকতে ভুলবেন না।